नमस्कार, आमी शर्मिष्ठा। आमी आबार चले एसेछि आमार बेड़ाते जावार नतून भिडियो निये। आशा करी आपनारा सबाई भालो आछेन। एबार आमादेर बेड़ाते जावाटा एकटु अन्यरकम छिलो। एबार आमरा गियेछिलाम उत्तराखण्डेर डोडिताल ट्रेकिंगे। सेई कारणेई आमरा हावड़ा स्टेशने पौंछे गेछि रात 8:25 दून एक्सप्रेस धरबो बोले, कारण डोडिताल जेते गेले हरिद्वार हये जेते हय। পরের দিন সকালের দিকে ট্রেন এসে পৌঁছলো বেনারসে। ট্রেন থেকে আমরা বেনারস ঘাটের কিছু ছবি নেওয়ার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন বেনারস ঘাটের ছবি। পরের দিন খুব ভোরবেলা এসে পৌঁছালাম হরিদ্বার স্টেশনে। সেখান থেকে একটা অটো নিয়ে আমরা পৌঁছে গেলাম হোটেল মিশ্র ভবনে। আপনারা হোটেল থেকে সূর্যোদয় দেখতে পাচ্ছেন। এই হোটেলটা গঙ্গা তীরে অবস্থিত খুব পুরনো একটা হোটেল, যাদের নিজস্ব একটা ঘাটও রয়েছে। এখানে থাকার অভিজ্ঞতা ভীষণই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন হোটেলের বারান্দা। এখানে বসে আপনার গঙ্গাকে দেখতে ভীষণ ভালো লাগবে। পারলে একটা রাত অবশ্যই এখানে কাটাবেন। এই হোটেলটা বিষ্ণুঘাটে অবস্থিত। এখান থেকে দাদা বৌদির হোটেল এবং মাসির হোটেল 1 মিনিটের দূরত্ব। মিশ্র ভবনের বুকিংয়ের ডিটেলস আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আমরা সেই দিনটা হরিদ্বারেই ছিলাম। আর হরিদ্বার মানেই হারকি পৌড়ি ঘাট, আর হারকি পৌড়ি ঘাট মানেই গঙ্গা আরতি। আমরা সন্ধেবেলায় চলে গেছিলাম গঙ্গা আরতি দেখতে। গঙ্গা আরতি দেখার জন্য প্রচুর মানুষের ভিড় হয়, আমরাও সেই ভিড়ে সামিল হয়ে গেলাম। আরতি শেষে মাসির হোটেলে ডিনার সেরে আমরা ফিরে গেলাম আমাদের হোটেলে, কারণ খুব ভোরবেলা আমাদের বেরোতে হবে উত্তরকাশীর উদ্দেশ্যে। আমরা উত্তরকাশী পৌঁছে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে কাশী বিশ্বনাথের মন্দির। এখানে আসতে গেলে হরিদ্বার বা ঋষিকেশ থেকে বাস অথবা শেয়ার গাড়ি নিয়ে পৌঁছতে হবে। হরিদ্বার থেকে উত্তরকাশী পৌঁছতে বাসে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। এই হলো কাশী বিশ্বনাথের মন্দির। ভাগীরথীর তীরে পাহাড়ে ঘেরা এই মন্দিরটার সৌন্দর্য এক কথায় অপূর্ব। আমরা কাশী বিশ্বনাথের দর্শন সেরে পরের দিন খুব ভোরবেলায় শেয়ার গাড়িতে করে বেরিয়ে পড়লাম ডোডিতাল যাবার শেষ মোটরেবল রোড সঙ্গমচটির উদ্দেশ্যে। উত্তরকাশী থেকে সঙ্গমচটি প্রায় 16 কিলোমিটার মতো, যা পৌঁছতে সময় লাগে 45 মিনিট। আমরা সঙ্গমচটি পৌঁছে গেছি। এখান থেকেই হাঁটা শুরু করতে হয়। আমরা প্রথম দিনটা ছিলাম আগোড়া গ্রামে, যেটা সঙ্গমচটি থেকে 6 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আপনারা চাইলে আরও 1 কিলোমিটার এগিয়ে বেবরা গ্রামেও থাকতে পারেন। আমাদের কোনো থাকার জায়গা যেহেতু বুক করা ছিল না, তাই আমাদের গাইড টেন্টে থাকার ব্যবস্থা করলো। এই হলো আমাদের টেন্ট, এখানেই আমরা রাত কাটিয়েছি। আর এই হলো আমাদের পুরো টিম। এবার আমরা বেরিয়ে পড়ব এখান থেকে 14 কিলোমিটার দূরে ডোডিতালের উদ্দেশ্যে। ডোডিতাল যেতে গেলে উত্তরকাশী থেকে বন দফতরে পারমিশন করাতে হয়, যেটা আমাদের গাইড আগেই করে দিয়েছিল। ডোডিতাল যেতে গেলে একজন গাইড সঙ্গে থাকলে ভালো হয়, যে আপনার পারমিশন এবং থাকার ব্যবস্থা করে দেবে। আমরা দূর থেকে সবুজে ঘেরা আগোড়া গ্রামটাকে দেখতে পাচ্ছি। আমরা চলেছি ডোডিতালের পথে। সঙ্গমচটি থেকে ডোডিতাল 2 দিনে পৌঁছানো যায়। ডোডিতাল হলো পাহাড়ে ঘেরা ছোট্ট একটা লেক, যার চারিদিকে দেবদারু গাছের সারি লেকটাকে আরও সুন্দর করেছে। হিন্দু শাস্ত্র মতে এখানেই গণেশ ঠাকুরের জন্ম, সেই কারণে লেকের একদিকে খুব সুন্দর একটা গণেশের মন্দির রয়েছে। ডোডিতালে কিন্তু থাকার জায়গা সেরকম বিশেষ কিছু নেই, শুধুমাত্র বন দপ্তরের একটা ফরেস্ট রেস্ট হাউস এবং কিছু ছোট ছোট চটি রয়েছে। বন দপ্তরের গেস্ট হাউসে থাকতে গেলে আগে থেকে আপনাকে বুকিং করতে হবে।
আমরা পথের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। যেহেতু এই পথে বেশ ভালোই চড়াই রয়েছে, তাই মাঝে মাঝে জিরিয়ে নিয়ে আবার পথ চলা শুরু করছি। ডডিডাল থেকে ঠিক 5 কিলোমিটার আগে রয়েছে একটা সুন্দর গ্রাম, যার নাম হলো মাঝি। এখানেই আমরা আমাদের দুপুরের খাবার সেরে নিলাম। এবার আপনাদের বলে রাখি, ডডিতাল কোন সময় আসবেন। ডডিতাল আসার বেস্ট সময় হলো ফেব্রুয়ারি থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। যদি আপনারা বরফ দেখতে চান, তাহলে অবশ্যই ডিসেম্বর মাসে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এগিয়ে চলেছি পাহাড়ি রাস্তা ধরে, যে পথের বেশিরভাগটাই ওক, দেওদার এবং রডোডেন্ড্রন গাছের জঙ্গল। ডডিতাল পৌঁছানোর বেশ কিছুটা রাস্তা শেষ দিকটায় চড়াই। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা চড়াই পথ ধরে এগিয়ে চলেছি। ডডিতাল পৌঁছানোর কিছুটা আগে পড়বে ভৈরনাথের মন্দির। এই হলো সেই মন্দির। ডডিতাল পৌঁছতে গেলে রাস্তায় বেশ অনেকগুলো ঝর্ণা এবং এই ছোট ছোট শাঁখও দেখতে পাবেন, যেগুলো সামনে দাঁড়িয়ে ছবি তুলতে খুব ভালো লাগবে, তাই আমরাও কিছু ছবি তুলে ফেললাম। অবশেষে আমরা পৌঁছে গেছি ডডিতালে। এই হলো সেই গণেশ মন্দির, যেখানে গণেশের জন্ম হয়েছিল বলে কথিত আছে। একদম ডডিতাল লেকের ধারেই এই মন্দিরটা অবস্থিত। এই হলো সেই ডডিতাল লেক, চারপাশে সবুজে ঘেরা অপূর্ব সুন্দর একটা চোখ জোড়ানো লেক, যেখানে পৌঁছে আমাদের মনটা ভীষণ ভালো হয়ে গেল। এই হলো সেই ফরেস্ট রেস্ট হাউস, যার কথা আমি আপনাদের আগেই বলেছি। এখানে থাকতে গেলে আপনাদের অ্যাডভান্স বুকিং করে আসতে হবে। আমাদের কোনো বুকিং ছিল না, তাই পাশেই একটা চটিতে আমরা ছিলাম আর সেখানেই আমরা খাওয়া দাওয়া করেছি। এখানে কিন্তু পৌঁছে দেখলাম বেশ ভালোই ঠান্ডা আছে, তাই আমরা সঙ্গে সঙ্গে শীতের পোশাক পরে নিলাম। এই হলো আমাদের পুরো টিম ডডিতাল লেকে। ডডিতালে যদি আপনারা দুটো দিন থাকেন, তাহলে ওখান থেকে 5 কিলোমিটার দূরে ঘুরে আসতে পারেন দারোয়া টপ থেকে। ডডিতাল থেকে দারোয়া টপের রাস্তা যথেষ্ট চড়াই, তাই এই 5 কিলোমিটার রাস্তা যেতে যথেষ্ট সময় লাগবে। সেই কারণেই ভোর ভোর বেরিয়ে যাওয়াটাই ভালো, না হলে রোদ্দুরে কষ্ট হবে, কারণ পুরো রাস্তাটাই হেঁটে যেতে হবে। আমরা যেহেতু ওখানে দুটো দিন ছিলাম, সেহেতু ভোরবেলা পরের দিন আমরা বেরিয়ে পড়লাম দারোয়া টপের উদ্দেশ্যে। এই দারোয়া টপকে অনেকে দারোয়া পাসও বলে। ডডিতালে যাওয়ার বেশ কিছুটা রাস্তা পাথুরে, তাই যাওয়ার সময় খুব সাবধানে পা ফেলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমাদেরই এক সঙ্গী খুব ধীরে ধীরে সেইভাবেই এগিয়ে চলেছে। কোনো তাড়া নেই, যেহেতু বেশ সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছি, তাই প্রকৃতির রূপ উপভোগ করতে করতে ধীরে ধীরে এগিয়ে চলেছি দারোয়া টপের দিকে। সেই চড়াই, এই রাস্তা দিয়ে আমাদের উপরে উঠতে হবে। যেহেতু বেশ চড়াই, তাই জন্য আমরা একটু জিরোতে জিরোতে চলছি। আমরা বেশ কিছুটা রাস্তা চলে এসেছি, আর কিছুটা গেলেই পৌঁছে যাব দারোয়া টপে। দূরে দেখতে পাচ্ছেন আমাদের দুজন সঙ্গী একটু জিরিয়ে নিচ্ছে। আবহাওয়া ক্রমশ খারাপ হচ্ছে, তাই আমাদের গতি খানিকটা বাড়াতে হলো।
অবশেষে আমরা পৌঁছে গেছি দারওয়াটপে। এখান থেকে হিমালয়ের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, সেই কারণেই কষ্ট করে লোকে এখানে আসে। এখান থেকে যে পিকগুলো দেখা যায় তার মধ্যে অন্যতম হলো স্বর্গারোহিণী এবং বান্দরপুঞ্জ পিঙ্ক। কিন্তু হঠাৎ করে আবহাওয়া খারাপ হওয়ার জন্য আমরা খুব ভালো ভিউ পাইনি। চলুন একটু ঘুরে দেখে নেওয়া যাক। দারওয়াটপে আমাদের তিন সঙ্গী। এবার আমাদের নিচে নামার পালা। ফেরার সময় বেশ তাড়াতাড়ি আমরা নামতে পারলাম। পথে পড়ল একটা শেফার্ড হাট। সেখানে বেশ খানিকটা সময় কাটিয়ে নেমে এলাম টোডিতালে। পাহাড়ি রাস্তায় কিন্তু এই শেফার্ড হাট বেশ কমন। এবার আমাদের টোডিতালকে বিদায় জানানোর পালা। বাকি দিনটা টোডিতালে কাটিয়ে পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম উত্তরকাশীর উদ্দেশ্যে। এই দিন আমাদের কিন্তু 22 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, তাই বেশ ভোর ভোর আমরা বেরিয়ে পড়লাম উত্তরকাশীর উদ্দেশ্যে। পরের দিন উত্তরকাশী থেকে শেয়ার গাড়ি ধরে আমরা পৌঁছলাম ঋষিকেশ, এবং সেখান থেকে হরিদ্বার পৌঁছে রাত্রে ট্রেন ধরলাম হাওড়ার জন্য। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।